শুক্রবার রাতে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় সমবেদনা জানাতে বেগম খালেদা জিয়ার এই সংবাদ সম্মেলন। সন্ত্রাসী হামলায় নিহতদের রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এই ঘটনাকে বিকারগ্রস্তদের কাজ বলে উল্লেখ করেন খালেদা জিয়া। নিরপরাধ মানুষকে হত্যা করা সুস্থতার লক্ষণ নয়। সফল কমান্ডো অভিযান পরিচালনা করায় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান বেগম জিয়া। তবে রাজনৈতিক বিভেদ এ ধরনের ঘটনাকে আরো উস্কে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। কোথাও কেউ নিরাপদ নয়, এই আতঙ্ক এই হত্যালীলা থামাতে হবে, বন্ধ করতে হবে রক্তপাত। আমাদেরকে একতাবদ্ধ হতেই হবে। কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় যাবে, সেটা আজ বড় কথা নয়। সন্ত্রাসবাদ এখন রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বেই রক্ত ঝরাচ্ছে, তাই এই সংকট সম্মিলিতভাবে মোকাবেলার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। সন্ত্রাস দমন কার্যক্রমকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গেলে এই সংকট আরো প্রকট আকার ধারণ করবে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান বেগম খালেদা জিয়ার। আমাদের নিরাপত্তা অবস্থা দুর্বলতা। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা।